একজন বিজ্ঞানী একটি মানব ক্লোনিং মেশিন তৈরি করেছিল তিনি তা পরীক্ষা করার জন্য কাউকে খুঁজছিল সুতরাং তিনি একজন বৃদ্ধা মহিলাকে অপহরণ করেছিল তিনি তাকে তার ল্যাবে নিয়ে যায় এবং তাকে ক্লোনিং মেশিনের ভিতরে রাখে এরপরে বিজ্ঞানী মহিলার পুত্রকে ডেকে তাকে তার মাকে দেখতে তার ল্যাবে আসতে বলেছিল লোকটি ল্যাবেতে পৌঁছেছিল তবে চারজন মহিলাকে তার মায়ের মতন দেখতে পেল দেখে বলতে পারেন এই লোকটির মাকে কে লোকটির মায়ের চুল বাদামী রঙের ছিল তাহলে সি হলো তার মা